আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু ইউসুফ সুমন, প্রভাষক গণিত, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এই অধ্যায়ের লার্নিং আউটকামগুলোর একটি হচ্ছে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। এটি গুরুত্বপূর্ণ লার্নিং আউটকাম। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে সৃজনশীল, এই লার্নিং আউটকামের আলোকে সৃজনশীল এবং এমসিকিউ দু ধরনের কোশ্চেনই থাকে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এই ডোমেন নির্ণয়ের এমসিকিউ কোশ্চেন দেখা যায় সচরাচর। আমরা আজকের পাঠে ফাংশনের ডোমেন নির্ণয় করা দেখব। ইনশাআল্লাহ পরবর্তী পাঠে ডোমেনের ফাংশনের রেঞ্জ নির্ণয় করে শিখব। ফাংশন সম্বন্ধে আমাদের লোয়ার ক্লাসগুলোতে নবম দশম শ্রেণীতে আলোচনা ছিল এবং সেখানে ডোমেন রেঞ্জের কথাও ছিল। ডোমেন নির্ণয় করার কিছু সিম্পল উদাহরণ থেকে থাকবে। আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা শুরু করতে চাই। একটি ফাংশন এফ, ফাংশন এ থেকে বিতে, যেখানে এর উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, ডি এবং বি এর উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এর ইমেজ হচ্ছে 3, বি এর ইমেজ বা প্রতিচ্ছবি বা বিম্ব বলি 1, সি এর 6 এবং ডি এর 4। আমরা বলা হয় এফ ইজ এ ফাংশন ফ্রম দ্য সেট এ টু বি। এফ হচ্ছে এ থেকে বিতে একটি ফাংশন। এক্ষেত্রে এ হচ্ছে এফ ফাংশনের ডোমেন। আমরা ডোমেন অফ এফ বলি বা ডোম এফ বা ডোমেন এফ দিয়ে লিখে থাকি। এক্ষেত্রে ডোমেন হচ্ছে এ। ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্যই কোনো না কোনো ইমেজ পেতে হবে, না হয় সেটি ফাংশন থাকবে না। আর এক্ষেত্রে আমাদের 1, 3, 4 এবং 6 এফ ফাংশনের অধীনে এর কোনো না কোনো উপাদানের ইমেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এদের সেট অর্থাৎ 1, 3, 4, 6 হচ্ছে আমাদের রেঞ্জ অফ এফ। তার মানে রেঞ্জ অফ এফ হচ্ছে কোডোমেন অফ এফ এর একটি সাবসেট। বি সেটটিকে বলা হয় এফ ফাংশনের কোডোমেন। কোডোমেন এবং রেঞ্জ কখনো কখনো সমান হতে পারে, অন টু ফাংশনের ক্ষেত্রে সাধারণত হয়। এ ধরনের ফাংশনের ক্ষেত্রে খুব সহজে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। ডোমেনকে এখানে ডিএফ দিয়ে লেখা হয়েছে, ডোমেন অফ এফ বা ডোম এফ। আমরা কিছু অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের কিছু সিম্পল উদাহরণ আমরা দেখে নিই। এক্ষেত্রে প্রথম একটি ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের ফাংশন। এফ অফ এক্স ইকুয়ালস টু এখানে এক্স প্লাস 5। এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো বাস্তব মানের জন্য, এক্ষেত্রে এফ অফ এক্স পাওয়া যাচ্ছে। এফ অফ এক্স এর একটি বাস্তব মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর মান পাওয়া যাচ্ছে। এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত। সুতরাং এক্স এর সকল বাস্তব মানই হচ্ছে, মানের সেটই হচ্ছে এই ফাংশনের ডোমেন, অর্থাৎ যেটাকে আমরা সেট অফ রিয়েল নাম্বারস বলি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। একই কথা প্রযোজ্য পরের উদাহরণটির ক্ষেত্রেও, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। সকল এক্স এর জন্য এখানে এফ অফ এক্স পাওয়া যাবে, ওয়াই সংজ্ঞায়িত। আমরা জানি ফাংশন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মানই পেতে হবে। একাধিক মান পেলে পরে সেটি আর ফাংশন থাকে না। যেহেতু এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত, সুতরাং এই ফাংশনের ডোমেন হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। তারপরের উদাহরণটি আমাদের ষষ্ঠ অধ্যায় ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। এক্সের সকল বাস্তব মানের জন্য আমরা জানি সাইন এক্স সংজ্ঞায়িত, সুতরাং এই ফাংশনের ডোমেনও আরই হবে সেট অফ রিয়েল নাম্বারস। আমরা অন্য যে ধরনের ফাংশনগুলো ডোমেন নির্ণয়ে কিছু সমস্যায় পড়তে পারি, সে ধরনের উদাহরণগুলোকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আলোকে আমি মোটামুটি তিনটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 অফ অন এক্স আকারের। এখানে এক্স মানে এক্স নয়, এক্স হচ্ছে এক্সের কোনো একটা ফাংশন, এক্সের কোনো একটা রাশিমালা। উপরে 1 হতে পারে বা অন্য কোনো এক্সের রাশিমালা থাকতে পারে। আমি মূল বিষয়টি স্পষ্ট করার জন্য এভাবে লিখেছি। তিন ভাগে আমরা ভাগ করতে পারি, ওয়াই ইকুয়ালস টু 1 অফ অন এক্স আকারের বা ওয়াই ইকুয়ালস টু রুট এক্স আকারের অথবা ওয়াই ইকুয়ালস টু লন এক্স আকারের।
এখানে y = 1 upon x আকারে দুটি উদাহরণ দেওয়া আছে একটি হচ্ছে x minus 3 by 2x plus 1 আর এটি আছে x by x minus 1 আর y = root x আকারে দুটি উদাহরণ আছে y = 4 minus x square আর এটি হচ্ছে y = x square minus 3 ln x এর দুটি দুটি উদাহরণ দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে এই ধরনের ফাংশনগুলোর ডোমেইন নির্ণয় করে দেখব প্রথমে আসি y = f of x = যদি 1 upon x আকারের হয় আমি বলছিলাম 1 আমি বোঝার সুবিধার জন্য মূল মূল বিষয়টিকে স্পষ্ট করার জন্য নিয়েছি আমরা প্রথম উদাহরণটি একটু দেখি y = x - 3 / 2x + 1 আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না অর্থাৎ ডিনোমিনেটর কান্ট জিরো কোনো ভগ্নাংশ আমাদের হর কখনো জিরো হতে পারে না সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটির ক্ষেত্রে 2x প্লাস 1 জিরো হতে পারবে না 2x প্লাস 1 নট ইকুয়ালস টু জিরো এখন 2x প্লাস 1 ইকুয়ালস টু জিরো হলে কি হতো সেক্ষেত্রে x ইকুয়ালস টু মাইনাস হাফ হতো তার মানে x ইকুয়ালস টু মাইনাস হাফ এর জন্য এই ফাংশনটির কোনো বাস্তব মান পাওয়া যাবে না সুতরাং x ইকুয়ালস টু মাইনাস হাফ এই ফাংশনটি ডোমেনের অন্তর্ভুক্ত হবে না বাকি x এর যে কোনো বাস্তব মানের জন্য আমরা কিন্তু y এর বাস্তব মান পাব সুতরাং এই ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা except মাইনাস হাফ অর্থাৎ মাইনাস হাফ ব্যতীত সকল বাস্তব সংখ্যাই এই ফাংশনের ডোমেন হবে এরকম আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি f of x equals to x by x minus 1 এই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমাদের হর 0 হতে পারবে না অর্থাৎ x minus 1 not equals to 0 তার মানে x not equals to 1 সুতরাং সকল বাস্তব সংখ্যাই তার ডোমেন হবে কিন্তু 1 হতে পারবে না সুতরাং ডোমেইন অফ f সেট অফ রিয়েল নাম্বারস থেকে 1 বাদ যাবে এরকম বেশ কিছু উদাহরণ আমাদের বাজারে যে বইগুলো অ্যাভেলেবল আছে প্রায় সবগুলো বইতেই আছে আমরা দ্বিতীয় আকারটি দেখতে চাই যে ক্ষেত্রে y = f of x = root over x এখানে আমি দুটি উদাহরণ নিয়েছি প্রথম উদাহরণটি যদি দেখি y f of x = root over 4 minus x square আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক কোন রাশি যদি চলে আসে সেটি ইমাজিনারি হয়ে যায় জটিল সংখ্যা চ্যাপ্টারে দ্বাদশ দ্বিতীয় পত্রে আমাদের একটি চ্যাপ্টার আছে জটিল সংখ্যা সেখানে এগুলো আলোচনা করা হয়েছে যদি আমাদের এখানে f of x এর বাস্তব মান পেতে হয় তাহলে অবশ্যই 4 মাইনাস x স্কোয়ার কে নন নেগেটিভ হতে হবে অঋণাত্মক হতে হবে আমি ধনাত্মক বলছি না অঋণাত্মক বলছি কারণ 0 কে রুট করলে 0 পাওয়া যাবে কিন্তু সেটা একটা বাস্তব মান হবে সুতরাং এই ক্ষেত্রে 4 মাইনাস x স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে ধনাত্মক এবং অঋণাত্মকের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত 0 যেহেতু এক্ষেত্রে রুট ওভার 4 মাইনাস x স্কোয়ার এর বাস্তব মান পেতে হবে সুতরাং 4 মাইনাস x স্কোয়ার নন নেগেটিভ হতে হবে অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল 0 সেক্ষেত্রে আমাদের হবে x স্কোয়ার লেস দেন ইকুয়াল 4 অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস 2 লেস দেন ইকুয়াল x লেস দেন 2 সুতরাং আমাদের ডোমেন হবে মাইনাস 2 থেকে প্লাস 2 এর মধ্যকার সকল মান ইনক্লুডিং মাইনাস 2 এন্ড 2 এখানে মাইনাস 2 তার মাইনাস 2 ডোমেনের অন্তর্ভুক্ত হবে প্লাস 2 ডোমেনের অন্তর্ভুক্ত হবে যেটাকে আমরা ক্লোজড ইন্টারভাল বলি বদ্ধ ব্যবধি আমি বিভিন্ন প্রবলেম বিভিন্ন আকারে লেখার চেষ্টা করেছি যেন সবগুলো আকারের সাথে আমরা পরিচিত থাকি ব্যবধি আকার বা সেট আকারে অথবা ইন্টারভাল আকারে এখানে আরেকটি উদাহরণ আছে এটা একটু হায়ার অর্ডারের আমাদের আগের যে আকারটি ছিল 1 upon x আকারের সেই আকারের পাশাপাশি আবার এখানে রুটের প্রয়োগ আছে যেহেতু এটি 1 upon x আকারের সুতরাং এক্ষেত্রে আমাদের হর 0 হতে পারবে না আবার যেহেতু হরের মধ্যে রুট ওভার 9 মাইনাস x স্কোয়ার আছে সুতরাং 9 মাইনাস x স্কোয়ার অবশ্যই নন নেগেটিভ হতে হবে দুটি বিষয় একটি হচ্ছে 9 মাইনাস x স্কোয়ারকে অঋণাত্মক হতে হবে আরেকটি হচ্ছে আমাদের রুট ওভার 9 মাইনাস x স্কোয়ার 0 হতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে অবশ্যই আমাদের 9 মাইনাস x স্কোয়ারকে গ্রেটার দেন 0 হতে পারবে 0 হতে হবে কারণ 0 হলে পরে এটা আনডিফাইন্ড হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে
সুতরাং 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 সেখান থেকে আমরা পাই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন 3 অর্থাৎ মাইনাস 3 থেকে প্লাস 3 কিন্তু মাইনাস 3 এক্ষেত্রে ডোমেনের অন্তর্ভুক্ত নয় এবং 3 অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ডোমেন অফ এফ হচ্ছে আমাদের মাইনাস 3 থেকে 3 কিন্তু মাইনাস 3 এবং 3 ডোমেনের অন্তর্ভুক্ত নয় এটাকে আমরা ওপেন ইন্টারভ্যাল বা খোলা ব্যবধি দিয়ে লিখে থাকি এই ধরনের উদাহরণগুলো আমরা একটু চর্চা করব আমাদের বই থেকে উদাহরণগুলো নিয়ে আরেকটি আকারের কথা বলছিলাম লন বা লগারিদমের যে আকারগুলো আমরা জানি ঋণাত্মক কোনো জিনিসের জন্য লগারিদম পাওয়া যায় না ইনক্লুডিং জিরো জিরোর জন্য লগারিদম পাওয়া যায় না লগারিদম কোনো কোনো ফাংশনের যদি মান যদি বাস্তব মান পেতে হয় তাহলে স্ট্রিক্টলি তাকে পজিটিভ হতে হবে আমরা জানি লগারিদমের ফাংশন শুধুমাত্র ধনাত্মকের জন্য সংজ্ঞায়িত সেক্ষেত্রে আমাদের যে প্রথম উদাহরণটি আছে ওয়াই ইকুয়ালস টু লন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু লন অফ এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু আমাদেরকে অবশ্যই পজিটিভ হতে হবে অর্থাৎ গ্রেটার দেন জিরো হতে হবে সেক্ষেত্রে এক্স গ্রেটার দেন টু অর্থাৎ আমাদের ডোমেইন অফ এফ হবে সকল বাস্তব সংখ্যা কিন্তু কোন সব বাস্তব সংখ্যা সাচ দ্যাট এক্স গ্রেটার দেন টু এটাকে আমরা ইচ্ছে করলে ইন্টারভ্যালে ইন্টারভ্যাল আকারে লিখতে পারতাম ওপেন ইন্টারভ্যাল দিয়ে টু থেকে ইনফিনিটি পর্যন্ত এক্ষেত্রে আরেকটি উদাহরণ আছে এফ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক জিনিসের জন্য সংজ্ঞায়িত তাহলে আমাদের ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স কী হতে হবে গ্রেটার দেন জিরো হতে হবে আমরা এটাকে একটু সাজিয়ে নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান একটা মাইনাস দিয়ে গুণ করলে পরে আমার গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে তাহলে লেস দেন জিরো এক্ষেত্রে আমি একটা শর্টকাট ইউজ করেছি আমরা চাইলে সমাধান করে আসতে পারতাম আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যাতে এগুলো নিয়ে আলোচনা করা আছে এখানে যে শর্টকাটটি বললাম যদি এরকম হয় এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ এই ধরনের দুটি উৎপাদকের গুণফল বা ভাগফল আকারে যদি থাকে তাহলে যদি লেস দেন হয় তাহলে লেস দেনের ক্ষেত্রে ছোটটির চেয়ে বড় এবং বড়টির চেয়ে ছোট হয় সমাধানটি আমাদের এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে সাধারণত প্রয়োগ করে থাকি এক্ষেত্রে আমাদের একটি মান হচ্ছে মাইনাস ওয়ান আর একটি মান হচ্ছে প্লাস ওয়ান তো ছোটো মানটি হচ্ছে মাইনাস ওয়ান বড়ো মানটি হচ্ছে প্লাস ওয়ান সুতরাং আমাদের সমাধান মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল লেস দেন এক্স লেস দেন ওয়ান এক্ষেত্রে আমাদের যেহেতু পজিটিভ ছিল ইকুয়াল চিহ্ন ছিল না সুতরাং একটু ওপেন ইন্টারভাল হবে ওই শর্টকাটটির কথা বলছিলাম নজরুল ইসলাম কেতাবউদ্দিন বইয়ের শর্টকাটটি নিয়ে একটু আলোচনা করা হয়েছে যদি গ্রেটার দেন চিহ্ন থাকতো তাহলে সেটির সমাধান হতো বড়টির চেয়ে বড় অথবা ছোটটির চেয়ে ছোট আমরা একটু হায়ার অর্ডারের দুইটা প্রবলেম একটু দেখে নেই এক্ষেত্রে একটি উদাহরণ প্রথমে আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়ান অফ ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এটি আমাদের প্রথম আকারের মধ্যে পড়ে অর্থাৎ হর আমাদের জিরো হতে পারবে না অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি নট ইকুয়ালস টু জিরো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হয় সেক্ষেত্রে আমাদের এক্সের মান ওয়ান এবং থ্রি হলে পরে হর জিরো হয়ে যায় অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়ান এবং থ্রি এর জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে না সেক্ষেত্রে বাকি সকল বাস্তব মানের জন্যই ফাংশনটির একটি করে মান পাওয়া যাবে সুতরাং এই ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা এক্সক্লুডিং ওয়ান অ্যান্ড থ্রি থ্রি ওয়ান এবং থ্রি বাদে আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্ষেত্রে যেহেতু রুট ওভার সুতরাং আমাদের রুটের ভিতরে রাশিমালাটি নন নেগেটিভ হতে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হতে হবে এটিকে উৎপাদনে বিশ্লেষণ করলে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো আমি যে শর্টকাটের কথা আগে বলেছিলাম যে দুটি উৎপাদকের গুণফল আকারে যদি হয় আমরা এখানে প্রথম উৎপাদকটি থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো করি তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হয় এবং এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো করলে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা থ্রি সুতরাং ওয়ান এবং থ্রি এর এই দুটি মানের যেহেতু আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল জিরো সুতরাং তার সমাধান হবে ছোটটির চেয়ে ছোট অর্থাৎ এক্স লেস দেন ইকুয়াল ওয়ান অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল থ্রি বড়টির চেয়ে বড় সুতরাং আমাদের ডোমেইন হচ্ছে সকল বাস্তব মান হবে কোন সব বাস্তব মান যেগুলো এক্স লেস দেন ইকুয়াল ওয়ান হবে অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল থ্রি হবে
এখানে ইন্টারভেল আকারেও দেখা হচ্ছে। আশা করি নিজেদের টেক্সট বুক ধরে এই আলোচনাটি প্রয়োজন হলে রিপিটেডলি দেখে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং সিমিলার উদাহরণগুলো বিভিন্ন বই থেকে নিয়ে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।